ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগে। তো আজ হচ্ছে তোমার থার্ড দিন আমাদের নর্থ সিকিমের। এখন আমরা লাচেনে আছি আর এখন যাচ্ছি তোমার কোথায় যাচ্ছি আজকে হয়তো ঘুরদুম্মাল লেকে আমরা যাব। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসছে আর এখন কটা বাজে? 5:45 আই থিঙ্ক বাজে, 6টা বাজে। আমার হাতে গ্লাভস তো ওই জন্য কোনো কাজ করছে না, স্কিন ফিন কোনো কাজ করছে না। তো আমরা দুজন অলরেডি রেডি হয়ে গেছি, আমি আবার এই জ্যাকেটটা পরবো, অলরেডি ঠান্ডা লাগছে। আর ও রেডি হয়ে গেছে, তো চলো এদের এতে তোমাদের সাথে কথা হচ্ছে আর আজকে আমরা কী কী করছি আর কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এরপরে গাড়ি দেখাচ্ছে। আর এখানে জাস্ট পাহাড়টা দেখা যাচ্ছে, দেখো এটাকে কি কালাপাথর ফোন তুলছে না, মানে লাগছে না। ওয়াও গাড়ি চলে এসছি আর আমরা এখানে ছিলাম, বেশ সুন্দর জায়গাটা। এখানে এখানে আমরা ছিলাম অলরেডি আর এখানে রাস্তাটা দেখো জাস্ট ওয়াও, পাহাড়টাকে দেখো কি সুন্দর লাগছে। আর এইদিকেও দেখো, যেদিকে তাকাবে ওইদিকে পাহাড়। আহা, কেমন লাগছে এটা? তো ভাল্লুক ভাল্লুক কেমন লাগছে? হ্যাঁ আমার লাগছে না, সিরিয়াসলি। তোমার জ্যাকেট ওই তো তোমার লাগছে না? সিরিয়াসলি লাগছে না? হ্যাঁ দাদা হাম লোক তো রেডি হ্যায়, হাম লোক নিচে খড়া হ্যায় বাহার হোটেল কা বাহার। তো চলো পরে কাচ্ছে ঝর্ণা, ঝর্ণাটা ওখান দিয়ে পড়ছে, অর্ধেক রাস্তা জমে গেছে সিন শেষ। এখন এদিকে এটা মনে হচ্ছে কালাপাত্তার, পুরো দেখ পাথরটা পুরো কালো বড় পড়ে। এটা আমার যতদূর মনে হচ্ছে কালাপাত্তা রাস্তাটা, মানে এদিক দিয়েই উপরে উঠতে হবে। বাট ওই ওই ঝর্ণাটা কিন্তু মানে পুরো জমে গেছে, হেভি সুন্দর, পুরো জমে গেছে, চোখে দেখার মধ্যে সেরা এটা সত্যি তাই। আমার আমার এটা যদি একটু ফুটো থাকতো তাহলে ওরবারে কামড়ে পুরো না। কোথায় ড্রাইভার? এতক্ষণ ওয়েট করতে ভালো লাগে না। কলকাতা বাসি আমরা, কলকাতা বাসি আর একজন গাড়ির আয়নাতে মেকআপ করছে, দেখ ওর মেকআপ করে হয়নি। আমাদের ড্রাইভিং দাদা চলে এসছে, গাড়িতে উঠবো। এই তুমি ওইটা যে ঢুকিয়ে দিলে ওই ব্যাগটা কেন? কিসের ধোঁয়া বের হচ্ছে বাড়ির উপর দিয়ে? আমরা গাড়িতে উঠে গেছি, তো আমরা পাহাড় দেখতে পাবো। হ্যাঁ পাবো, অবশ্যই পাহাড় না বরফ দেখতে পাবো। বরফ দেখতে পাবো, আমরা বরফ দেখতে পাবো। এখান থেকেই দেখা যাচ্ছে, চলো। আরে সবাই গিয়ে একটু পুজো দিয়ে দিবি, সবাই এত পেট করেছি আমরা। আমি মনে করি Thank you.
আমরা এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, আর প্রচুর ঠান্ডা এখানে। আর একটু মানে আর 5 কিলোমিটার মতো গেলে আমরা কালাপাথরে এখন যাচ্ছি, কালাপাথর পেয়ে যাবো 5 কিলোমিটার মতো গেলে। আমরা সব টয়লেটে গেছি, আমরা এখানে ব্রেকফাস্ট করবো, দেন আমরা যাবো। প্রচুর ঠান্ডা এখানে। আর আমরা এখানে ব্রেকফাস্ট করবো আজকে, এই যে এখানে ব্রেকফাস্ট করবো আমরা। আর আসছে আসুক, চলো আমাদের যে ব্রেকফাস্টের জায়গা। আমাদের ব্রেকফাস্ট জ্যাম লাগাবো কি রে, জ্যাম তো লাগাতে পারবে না। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন একটু এখানে ফটো সেশন হচ্ছে, তারপরে যাবো হচ্ছে কালাপাথরের দিকে। আর খুব ঠান্ডা এখানে, খুবই ঠান্ডা। চাটা হওয়ার পর একটু রিল্যাক্স ফিল হচ্ছে। তো এখানে আমরা দেখলেই তো খেলাম স্যান্ডউইচ না ঠিক, পাউটি আর জ্যাম পাউটি খেলাম আর চা খেলাম। আর এখানে ওরা সব ফটো তুলছে, এই যে আর পেছন দিকে দেখো সুন্দর, দেখতে পাচ্ছি যে বরফ সুন্দর পাহাড়ের চূড়ায় বরফগুলো লেগে আছে, কি সুন্দর লাগছে। আর রাস্তাটা পুরো ফাঁকা, দারুণ লাগছে। তো চলো পরে কথা হচ্ছে। তো গাইজ আমরা কালাপাথরের দিকে অলরেডি চলে এসেছি, বাট আমরা ভেবেছিলাম যে বরফ দেখতে পাবো কি পাবো না, তো আলটিমেট আমরা বরফটা দেখতে পেয়েছি, তো আমাদের যাওয়াটা সার্থক হয়েছে। তো এখানে মানে আমরা এবার আগের রিয়াকশানগুলো আমাদের দেখতে পারবো, যে বরফ দেখার পর আমাদের রিয়াকশানগুলো কেমন বেরোচ্ছিলো মুখ দিয়ে। তো চলো লাস্ট অবধি দেখতে থাকো, আরও অনেক কিছু দেখতে পাবে। গাড়িতে নেমেই ধরে ফেলো বরফ, কালকে ভাবছিলাম কি পাবো কি পাবো না। তো আমরা চলে এসছি কোথায়, কালাপাথর। আর জাস্ট দেখো ভিউ, ভাই এটা দেখার জন্য। ও কালকে আমরা কত মন খারাপ ছিল যে আমরা আসতে পারবো কি পারবো না, জাস্ট দেখো।
আবার ফেলে দে বাবা কোট আস্তে 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 করো, আস্তে আস্তে করো। এই যে ফটো তুলে দাও হয়ে গেছে পুরো ঘোরা। তো বাই বাই কালাপাত্তার, বাই বাই বাবু। বহুত ঠান্ডা এখানে, বহুত ঠান্ডা ভাই। ওহ জাস্ট অসম লাগছে চারিদিকটা, এদিকটা দেখো জাস্ট, ও বরফের চাদর পুরো। ও আমাদের আসলে সার্থক হয়েছে বলো। ও আমরা কালকে খুব টেনশনে ছিলাম, কারণ পারমিশন দিচ্ছিল না যাওয়ার জন্য আর্মির ওখান থেকে। ওই সাইনবোর্ডে আমরা দেখেছিলাম যে কালাপাথর রুটুমা লেক যেতে দেবে না, তো আজকে খুলে দিয়েছে ফাইনালি। আমাদের লাকটা খুব ভালো, আমরা যেতে পেরেছি। খুবই 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 এক্সাইটেড ছিলাম দেখার জন্য, দেখে একদম মন খুশ হয়ে গিয়া, একদম মন মন আম পরাণ যায় জ্বলিয়া রে, না পরাণ যায় ঠান্ডা রে। আর বরাবর ব্যাগ নিয়েছে, বা 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 এক্সিলেন্ট লাগছে। ও তো চলো এখন যাচ্ছি গুরুদুমার লেক, তো চলো গুরুদুমার লেকে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো।